ভূত প্রেত, ব্ল্যাক ম্যাজিক, ঝাড়ফুঁক, এগুলি গল্পে গল্পের লেখক কেবলমাত্র রোমাঞ্চকর আবহ বা প্লট সৃষ্টির খাতিরেই ব্যবহার করে থাকেন। বাস্তবের সঙ্গে এগুলির যদি কোনো মিল থেকে থাকে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পমালা কখনোই এগুলিকে সাপোর্ট বা প্রমোট করে না। নমস্কার বন্ধুরা, গল্পমালার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গল্পমালার আজকের এপিসোডে আপনারা শুনবেন জয়দীপ চক্রবর্তীর লেখা পানুতান্ত্রিকের প্রায়শ্চিত্ত। গল্পটি আমরা সংগ্রহ করেছি আনন্দমেলা ম্যাগাজিন থেকে। তো চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প পানুতান্ত্রিকের প্রায়শ্চিত্ত। কালীপুরের মানুষ বিপদে পড়লে বা বিষাদে থাকলে পানুতান্ত্রিকের পোয়াবার, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র, মারণ, উচাটন, কিছু একটা করে চটজলদি সমাধান সে ঠিক বের করে দেবেই দেবে। সবসময় তার ফন্দি ফিকিরে যে ষোলো আনা কাজ হয় তা নয়, কিন্তু কালীপুরের মানুষ তাতেই খুশি। যুক্তিটুক্তি দিয়ে কষে ভেবে তার বিরুদ্ধে দু কথা বলবার মতো ফুরসত বা সাহস কোনোটাই তাদের নেই। পানুতান্ত্রিক ডার্ক সাইডে মানুষ, অসমের গভীর জঙ্গলে কঠিন সাধনা করে অনেক সিদ্ধাই টিদ্ধাই জড়ো করে রেখেছে সে। ভূত প্রেতের দল মেনি বিড়ালের মতো দিন রাত্রির পায়ে পায়ে ঘুরে বেড়ায় তার। পানুতান্ত্রিকের হুকুম কে আগে তামিল করবে এই নিয়ে তাদের মধ্যে নাকি রীতিমতন প্রতিযোগিতা এখন। কাজেই এই মানুষটাকে চটানোর মতো আহম্ম কি কে করবে? অতএব পানুতান্ত্রিক সকলেরই নমস্য। মানুষের মন থেকে এই বিশ্বাসটা যাতে ফিকে হয়ে মিলিয়ে না যায় তার জন্যে সবসময় সতর্কও থাকতে হয় তাকে। মাথার লম্বা জটাটায় উকুন বাসা বেঁধেছে অনেকদিন, সারাদিন বেজায় চুল কোয়ে, তবু জটাটা কাটতে পারে না সে। কালীপুরের মানুষ জানে জটাই তার শক্তি, ওই জটার চুল ঘরে রাখলে অপদেবতার ভয় থাকে না। প্রতি অমাবস্যায় গঞ্জ ছাড়িয়ে শহর থেকেও ভক্তেরা আসে মোটা প্রণামীর বিনিময়ে সেই জটার চুল নেওয়ার জন্যে। তাছাড়া হাত গুনে গ্রহদোষ বিচার করে গ্রহ শান্তির মাদুলি দেওয়ার ব্যবসাটা তো পানুর আছেই। আজকের ব্যাপারটা অবশ্য আলাদা, কাজটা ঝুঁকির, তবু দায়িত্বটা ঘাড়ে নিয়েছে পানু। ফন্দিটা কাজে লেগে গেলে এলাকায় প্রতিপত্তি বাড়বে, তাছাড়া কাজের বিনিময়ে শোকগ্রস্ত লোকটার থেকে যে টাকাটা বাগিয়ে নিতে পারবে তা দিয়ে কয়েক মাস পায়ের উপরে পা তুলে বসে খেতে পারবে পানু আর ফড়িং। এই ফড়িং পানুর নিত্য সহচর, ভারী ভক্তি করে তাকে, একরকম গুরু বলেই মানে। ছেলেটার বয়স কম কিন্তু বেশ করিতকর্মা। সত্যি বলতে কি, আজকের এই ক্লায়েন্ট ফড়িংয়ের হাত যশেই ছুটে আসছে পানুর কাছে। ভদ্রলোক আর ভদ্রমহিলার সঙ্গে ফড়িংয়ের দেখা হয়েছিল গত শুক্রবার শহরে সন্তাপ হারিণী মন্দিরের চাতালে। একমাত্র ছেলেকে হারিয়ে দুজনেই তখন আকুল বিলাপ করছিলেন বিগ্রহের সামনে। বারবার বলছিলেন, ছেলেটা কোথায় যে হারিয়ে গেল, একবারও যদি আবার দেখা হতো তার সঙ্গে। ফড়িং এই সুযোগটা লুফে নিয়েছিল একেবারে, মন্দির চত্বর থেকে একটু দূরে সরিয়ে নিয়ে গিয়ে নিচু গলায় বলেছিল তাদের পানুতান্ত্রিকের কথা। যতটা সম্ভব বাড়িয়েই বলেছিল, দুহাত কপালে ঠেকিয়ে বলেছিল, ওর সম্পর্কে কী বা বলি বলুন, যাই বলি কম বলা হবে। মৃত্যুর ওপারের জগৎটা বলতে গেলে আজকাল উনি একা হাতেই সামাল দিচ্ছেন, সকলের সঙ্গেই নিবিড় যোগাযোগ তাঁর, বড্ড স্নেহ করেন তো আমায়।
কথায় কথায় মুখ ফসকে একদিন বলে ফেলেছিলেন। অবশ্য পই পই করে বারণও করে দিয়েছেন যাতে কথাটা আমি পাঁচ কান না করি। একদিন খুব বায়না করায় আমার মৃত বাপের সঙ্গে দেখাও করিয়ে দিয়েছেন আমায়, গেল অমাবস্যায়। আজ পর্যন্ত এসব কথা পেটের মধ্যেই লুকিয়ে রেখেছিলাম। আপনাদের দেখে আজ এত মায়া লাগলো যে কথাটা আর চেপে রাখতে পারলাম না। টোপটা নিখুঁতভাবে কাজে লেগেছিল। ভদ্রমহিলা নাছড়ো বান্দার মতো ধরে বসলেন, তাকে মৃত ছেলের সঙ্গে দেখা করিয়ে দিতে হবে। প্রথমটা রাজি না হওয়ার ভান করে শেষে নিমরাজি হয়ে পানুকে ফোন করেছিল ফরিন। পরে একটু আড়ালে সরে গিয়ে প্ল্যানটাও জানিয়েছিল সংক্ষেপে। বুদ্ধিটা মনে ধরে গিয়েছিল পানুর। আজ তারা আসছেন, রাত 8টায় টাইম দিয়েছে ফরিং। 7:23 অমাবস্যা লাগছে। আত্মা আনয়ন ক্রিয়ার জন্যে প্রয়োজনীয় গোছগাছে আরো আধ ঘন্টা। পাক্কা 8টায় জপে বসবেন পানুতান্ত্রিক। এই সময়ই আসতে বলা হয়েছে ওদের। এখন 8টা বাজতে 10 মিনিট বাকি। আয়নায় নিজেকে একবার দেখে নিল পানু। খোলা জটা, কপালে লাল সিঁদুরের টিপ, পরনে লাল টুকটুকে কাপড়, হাতে গলায় রুদ্রাক্ষের মালা। না, ঠিকই আছে, একেবারে পাকা তান্ত্রিকের মতনই লাগছে তাকে। নিজেই নিজেকে তারিফ করে ওঠে পানু। আর তখনই দরজার কড়াটা খটখট শব্দে বাড়তিনেক নড়ে ওঠে। বড় বাতিটা এক ফুঁয়ে নিভে দেয় পানু। ঘরের মধ্যে শুধুই একটা তেলের ছোট প্রদীপের আবছা মেড়মেড়ে আলো। ছায়া ছায়া ঘরে তামার যজ্ঞ বেদির উপরে খান কতক বেলকাঠ অল্প শিখায় জ্বলছিল। দরজা খুলে আগন্তুকদের বসতে বলে জ্বলন্ত বেলকাঠের টুকরোগুলোর উল্টো দিকের আসনে বসল পানু। চোখ বন্ধ করে বিড়বিড় করে খানিক মন্ত্র পড়ল। তারপর জলদ গম্ভীর স্বরে মহিলার দিকে চেয়ে বলে উঠল, কি চাস মা? সবই তো জানো বাবা। অদ্ভুত খসখসে গলায় বিড়বিড় করে উঠলেন মহিলা। ওটুকু বলতেই গলা কেঁপে উঠল তার। পানু তাকায় তার দিকে, মনে মনে হাসে। আবছা ছায়া ছায়া আলোয় মহিলার মুখ দেখা যাচ্ছে না, তবু বোঝা যাচ্ছে ভয় পেয়েছেন তিনি। খুশি হয় পানু, এ সময় ভয় পাওয়া ভারী ভালো। ভেলকি দেখাতে বেজায় সুবিধে হয় তাহলে। প্রায় নিভে আসা কাঠে একটু ধুনো ছড়িয়ে আবার বাজখাই গলায় সে বলে ওঠে, ছেলেকে দেখতে চাস? উপর নিচ মাথা দলান মহিলা। তার পাশে বসা ভদ্রলোক মাথা নাড়ান নিঃশব্দে। তার প্রেত রূপ তোদের সহ্য হবে তো? ভয় পেলে তুমি তো আছো বাবা। আশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়ায় পানু। কি নাম ছেলের? অনি, অনিকেত। ম্লান আলোয় আবার বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে যজ্ঞ কুণ্ডের ওপারের মানুষ দুটির মুখ পড়ার চেষ্টা করল পানু। কিন্তু মেড়মেড়ে আলো আর ধুনোর ধোঁয়ায় ঠিক ঠাহর করতে পারল না। তাদের আবছা মুখ দুটোর উপর থেকে চোখ সরিয়ে নিয়ে নিভে আসা আগুনে আরো খানিকটা ধুনো ছড়িয়ে দিয়ে পানু বলে, দুজনের নাম ধরে একসঙ্গে ডাকো এবার ছেলেকে, সে ডাক যেন অন্তর থেকে আসে, খেয়াল রেখো। তারা ডাকতে থাকেন, অনি সোনা আমাদের, আয় বাবা, আয় নেমে আয়। তাদের আহ্বান যেন হাওয়ার মতন ফিসফিসে স্বরে
বাজতেই থাকে ঘরের মধ্যে। ক্রমাগত পাক খেতে খেতে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে সেই ডাক। শব্দটা ক্রমশ পানুর শরীরকে পেঁচিয়ে ধরতে শুরু করে, গায়ে কাঁটা দিয়ে উঠে শীত করে ওঠে পানু। শ্বাস রোধ হয়ে আসে, গা ছমছম করে ওঠে তার। ফড়িং আসছে না কেন এখনো? পিছন দিকের খোলা দরজা দিয়ে তার তো চলে আসার কথা এতক্ষণে মেকআপ নিয়ে। হঠাৎই পানুর পাশে এসে দাঁড়ায় ফড়িং, আর চোখে তার দিকে তাকায় পানু। তাকিয়ে চমকে ওঠে, ফড়িংকে একদম অন্য রকম লাগছে আজ, চেনাই যাচ্ছে না। ফড়িং খুব ধীরে বাতাসের মতন স্বরে বলতে থাকে, আমি এসেছি কিন্তু এইভাবে আমার কাছে আসার কি দরকার ছিল বলো? তবু তো আবার একসঙ্গে হলাম আমরা অনি। ধুনোর গন্ধ ছাপিয়ে একটা বিচ্ছিরি পচা পচা গন্ধ এসে লাগছে পানুর নাকে। বাতাস ভারী হয়ে যাচ্ছে সেই গন্ধে। ফড়িং বলেই চলেছে, বাবা তুমি তো এসবে বিশ্বাস করতে না, ভণ্ড প্রতারকদের ক্ষমাও করতে না, তাহলে একেই বা ছাড়বো কেন আমরা, যারা পয়সার জন্য মানুষ ঠকায়, ভণ্ড সেজে মানুষের স্নেহ ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলে, তাদের শাস্তি পাও। খুব রাগ হয়ে গেল পানুর। কি আজে বাজে কথা বকে যাচ্ছে ফড়িং! বাঁ হাত বাড়িয়ে তার পায়ে চিমটি কাটে পানু, কেটেই থতমত খেয়ে যায়। ফড়িং এর পায়ে তো ঠান্ডা কেন? তাছাড়া চিমটি কাটার সময় তার আঙুলগুলো যেন নরম গলে যাওয়া মাংসের মধ্যে ঢুকে গেল একেবারে। সেই পচা গন্ধটাও যেন আরো তীব্র হয়ে উঠল ঘরের মধ্যে। পানু আসন ছেড়ে লাফিয়ে উঠে বড় বাতিটা জ্বালিয়ে দেয়, লাল চোখে তাকায় ফড়িং এর দিকে, আর তাকিয়েই ভয় আর্তনাদ করে ওঠে, বলে, কে তুমি? চিনতে পারলে না? আমি অনেকে আমাকে দেখাবে বলে তুমি মিথ্যে কথা বলে আমার বাবা মাকে ডেকে এনেছ। বলতে বলতেই গায়ের চাদরটা এক টানে খুলে ছুঁড়ে ফেলে দিল ছেলেটা। মুহূর্তে মাথা ঘুরে গেল পানুতান্ত্রিকের। ফড়িং নয়, ঘরের মধ্যে যে দাঁড়িয়ে আছে, তার গা থেকে পচা গলে যাওয়া মাংস খসে খসে পড়ছে, হাড় বেরিয়ে গিয়েছে শরীরের বিভিন্ন অংশে। ছেলেটির বাবা মায়ের দিকে তাকিয়েও হাড়হীন হয়ে গেল পানুর। তাদের মাথা থেকে মুখ থেকে গড়িয়ে পড়ছে কালচে রঙের রক্তের স্রোত। মাথার একদিক ফেটে ঝুলে গিয়েছে। আতঙ্কে চিৎকার করে উঠে ঘর থেকে বেরিয়ে ছুটতে শুরু করলো পানু, উদ্দেশ্যহীন। মনে হলো তাকে শাস্তি দিতে পিছন পিছন ওরাও যেন দৌড়ে আসছে। ছুটতে ছুটতে দুহাতে কান ধরে তাদের উদ্দেশ্যে প্রাণপণে বলে চলল পানু, এবারের মতন মাফ করে দাও, কথা দিচ্ছি জটা কেটে ফেলবো এবার, লোক ঠকানো ব্যবসার ধারও মারবো না আর এ জীবনে। কতদূর ছুটেছিল খেয়াল নেই, সামনে মস্ত জটলা দেখে দাঁড়িয়ে পড়ল পানু। খেয়াল হলো বড় রাস্তায় এসে পড়েছে সে দৌড়তে দৌড়তে। জটলার মধ্যে ফড়িংকেও চোখে পড়ে গেল। পানুকে এমন ঊর্ধ্বশ্বাসে ছুটে আসতে দেখে ভিড় ঠেলে এগিয়ে এলো সে। জিজ্ঞেস করল, কি হয়েছে গুরু? হাঁফাতে হাঁফাতে বলতে শুরু করল পানুতান্ত্রিক, ফড়িং 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 তোর সে ক্লায়েন্ট, তোর সেই ক্লায়েন্ট আর আসবে না, বলে ভিড়ের দিকে হাত বাড়ায় ফড়িং। ওই যে ওইখানে রাস্তার উপর শুয়ে আছে, বাইকে চেপে আসছিল দুজনে আমাদের কাছে, মাথায় হেলমেট ছিল না, লরি এসে ধাক্কা মারে মাথা দুটো পুরো থেতলে গিয়েছে, একেবারে স্পট ডেড। শুনলেন পানু তান্ত্রিকের প্রায়শ্চিত্ত। গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর হ্যাঁ, আপনারা কিন্তু লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলে যাচ্ছেন।
প্লিজ 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 আমাদেরকে একটু সাপোর্ট করুন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন। সকলকে গল্পটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আরও একটি রোমহর্ষক গল্প নিয়ে।